বিমানে চলা আর হুন্ডাই গাড়িতে চলা কিন্তু একই সমান কথা, ঠিক আছে? ভাই প্রবক্স কিন্তু আমাদের এখানে একটা না দুইটা না তিনটা প্রবক্স আছে, তিনটা, হ্যাঁ, ভিতর আছে একটা বাইরে আছে দুইটা, সবার মডেল 14 তে রেজিস্ট্রেশন, সিসি কিন্তু 2000, কাগজ আপডেট করা আছে, হুন্ডাই বেজেল এটা হলো আপনার 2014 এর মডেল, 17 রেজিস্ট্রেশন, টয়োটা এলিয়েন এটা হলো 2006 এর মডেল, 7 রেজিস্ট্রেশন, কালারটা হলো রেড ওয়াইন কালার এবং লাইট থেকে শুরু করে যা আছে ভাই সব অরিজিনাল পাবেন, তবে গ্রিল থেকে শুরু করে যা আছে লাইট লুট সব কিন্তু অরিজিনাল পাবেন এবং বাম্পার কিন্তু থাকবেই ভাই, এগুলো রাত্রে যা জ্বলে ভাই দেখলে খুব মজা লাগে, ওয়াও মডেল, 15 রেজিস্ট্রেশন, এসি সফট টাচ, হ্যাঁ এসি সফট টাচ এবং খুব সুন্দর, খুবই ভালো কন্ডিশন আছে এবং প্রত্যেকটা রিনশিট অরিজিনাল পাবে, একটা দুইটা তিনটা চারটা না আমাদের কাছে পাঁচটা এক্সনো আছে, আজকে থাকবে বিজয়ের অফার, বিজয়ের অফার, হ্যাঁ বিজয় মাসের বিজয়ের অফার থাকবে, আর রনি ভাই যেহেতু লাল সবুজ গেঞ্জি পরে আছে সেজন্য আমার রিকোয়েস্ট থাকবে যে এই লাল সবুজের একটা কি দিয়ে দিবেন, আমরা একটা ছাড় দিব, একটা ছাড় দিয়ে দিবেন, ঠিক আছে, ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্ট থাকবে, অন্তু পার্সেন্টে আজকে ডিসকাউন্ট থাকবে, ডিসকাউন্ট চলবে, হ্যাঁ ওকে, এবং 16 ডিসেম্বর বিজয়ের মাস এই উপলক্ষে, ঠিক আছে, কিছুটা ডিসকাউন্ট থাকবে, একেবারে সীমিত আকারে লো বাজেটের গাড়ি পাবেন, ঠিকানা বলে দেন আপনাদের শুরু, আমাদের ঠিকানা হলো মোহাম্মদপুর বুদ্ধিজীবী 2 নম্বর গেটের উল্টা পাশে অন্তকার সেন্টার, এক্সনোয়া দিয়ে, এক্সনোয়া দিয়ে, মডেল কত ভাই, ভাই এক্সনো আসলে কিন্তু আমাদের কাছে একটা দুইটা তিনটা চারটা না আমাদের কাছে পাঁচটা এক্সনো আছে অলরেডি, তবে নিউ শেপের আছে দুইটা, ওল্ড শেপের আছে, ওল্ড শেপ বলা যায় না এরাও নিউ শেপের, ঠিক আছে, চারের মডেল আছে আপনার দুইটা, আচ্ছা এটা মডেল হচ্ছে নয়ের মডেল, হ্যাঁ নয়ের মডেল, 15 রেজিস্ট্রেশন, সিসি কিন্তু 2000 এবং কাগজপত্র আপডেট করা আছে, লাইট থেকে শুরু করে ভাই যা আছে একেবারে ফ্রেশ ফ্রেশ, মানে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি আমাদের এখানে, একদম সুপার ফ্রেশ, একদম সুপার ফ্রেশ, ডোরগুলো কি অবস্থা ভাই, টানাটানি করতে হবে না, পুশ, হ্যাঁ পুশ, কোনো টানাটানি করতে হবে না, তবে চাবিতে স্টার্ট ইন্টেরিয়ারটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে, আপনার প্রতিটা দরজার প্যাড একেবারে অরিজিনাল, ঠিক আছে, ফ্রেশ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না, আচ্ছা এটা দাম আজকে কত দিবেন ভাই, ভাই এটা দাম দিব আজকে আমরা 19,80,000, কথা বলার সুযোগ সুযোগ আছে, আছে আছে, হ্যাঁ আচ্ছা, নেক্সট নেক্সট থাকবে এখন টয়োটা এক্সনোয়া 2004 এর মডেল এবং 10 রেজিস্ট্রেশন, এটা কিন্তু নিউ শেপ, ঠিক আছে, নিউ শেপ, হ্যাঁ গাড়িটা কিন্তু খুবই ভালো এবং কালারটা হলো গ্রে কালার, গ্রে কালার, গ্লাস অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল, ডাক্তার চালিত, হ্যাঁ ডাক্তার চালিত গাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে আমরা ভিতরে একটু দেখা দিই, হ্যাঁ দেখেন ইন্টেরিয়ারটা দেখেন, খুব এসিটা টাচ পাবে এবং অনডেট মনিটর নতুন লাগানো হয়েছে, একদম লাগানো, ফ্রেশ, হ্যাঁ সিটগুলো আছে নতুন, এখনো সিট কভার লাগানো হয় নাই, হয় নাই অরিজিনাল সিট, সিটগুলো ফ্রেশ আছে আর কি, ফ্রেশ আছে, হ্যাঁ আচ্ছা, গ্রে কালার, এটা কিন্তু ব্ল্যাক কালার না, গ্রে কালার, গ্রে কালার, হ্যাঁ আচ্ছা, এটা পেপারস আপ টু ডেট, আপ টু ডেট, কত দিবেন দাম ভাইয়া, এটা দাম দেব আমরা 14,20,000, 14,20,000, আচ্ছা কথা বলার সুযোগ আছে সবগুলো দেশে আছে, আচ্ছা এরপর থাকছে আবার এক্সনোয়া, আবার এক্সনোয়া, কিন্তু এটা কিন্তু 2009 এর মডেল, এটা হলো 14 রেজিস্ট্রেশন, নয়ের মডেল 14 তে রেজিস্ট্রেশন, সিসি কিন্তু 2000, কাগজ আপ টু ডেট করা আছে এবং এই গাড়ি কিন্তু কালারটা হলো সিলভার কালার, সিলভার কালার, ঠিক আছে, মূলত যা আছে ভাই দেখতেছেন, যা দেখতেছেন সব অরিজিনাল, 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 ওকে, সাউন্ড সিস্টেম, এসি, ইঞ্জিন, গিয়ার সব অল ওকে, অল ওকে, ডোরো পাওয়ার, পাওয়ার, হ্যাঁ অবশ্যই পাওয়ার ভাই, মহিন ভাই দেখেন তো ভাই প্রত্যেকটা জায়গায় স্টিকার আছে, দেখছেন কই যাবেন আপনি, খুড়ি কোন যাই কোন কোথাও কোনো খোলা কাটা পাবেন না, মাইট তো পাবেনই না, এবং প্রতিটা জাপানি স্টিকার থাকবেই, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা স্টিকার আছে, এটা কিন্তু সিগুলো অরিজিনাল কন্ডিশনে আছে, অরিজিনাল হয়, এখনো কভার লাগানো হয়, কভার লাগানো হয় নাই, না পুশ স্টার্ট, পুশ, এই আমার পুশ বলতে কি, জাস্ট ভাই অটো গাড়ি, দরজা তো পাওয়ার আছেই, পুশে কিন্তু স্টার্ট, এই গাড়ি পুশ স্টার্ট, পুশ স্টার্ট, আচ্ছা এটা মডেল কত রনি ভাই, 6 নয়ের মডেল, নয়ের মডেল, 14 রেজিস্ট্রেশন, আচ্ছা এটা প্রাইস কেমন দিবেন আজকে, এটা প্রাইস দিব আজকে 19,50,000, 19,50, জি 19,50,50, আসলে দাম কমবে, হ্যাঁ কিছুটা আর কি, সামান্য কিছু, আচ্ছা এক জিও টয়োটা, এক জিও 2010 এর মডেল, 15 রেজিস্ট্রেশন, সিসি 1500, কাগজ কিন্তু 24-25 আপডেট করা আছে, 24-25 অরিজিনাল লাইট, অরিজিনাল লাইট, ঠিক আছে, খুব সুন্দর অবস্থা লাইট, গুলো ভালো না ভাই, চাকাগুলো খুবই ভালো কন্ডিশন আছে এবং প্রত্যেকটা রিনশিট অরিজিনাল পাবেন, ভিতরে দেখছেন সাউন্ড সিস্টেম, এসি, সাউন্ড সিস্টেম, এসি, ব্যাক ক্যামেরা 100% কমপ্লিট পাবেন, সিএনজি তো কনভার্ট করা ভাই, হ্যাঁ সিএনজি করা আছে, সিএনজি করা আছে, আপনার 60 লিটার সিএনজি আছে এবং লাইটগুলো দেখেন অরিজিনাল লাইট এবং এটা হলো ঢাকা মেট্রিকো 22 সিরিয়ালের গাড়ি, ঠিক আছে, এক জিও, ঠিক আছে, প্রত্যেকটাই গ্লাস কিন্তু অরিজিনাল পাবে, এটা দাম কেমন দিবেন আজকে রনি ভাই, এটা দাম দেবো 16,50,000, 16,50,000 বিজয়ের অফারে, হ্যাঁ বিজয়ের অফারে কিন্তু আসেন, আসলে অবশ্যই কিছু কমবে, আচ্ছা এই পাশে দেখতেছি প্রবক্স, হ্যাঁ প্রবক্স, ভাই প্রবক্স কিন্তু আমাদের এখানে একটা না দুইটা না তিনটা প্রবক্স আছে, তিনটা, হ্যাঁ
ভিতর আছে একটা বাইরে আছে দুইটা সবই দেখাবো এটা মডেল কত ভাইয়া এটা হলো 2000 এটা হলো 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 5 এর মডেল কিন্তু 1500 সিসি তিনটাই হ্যাঁ তিনটাই একেবারে কমপ্লিট গাড়ি কোথাও কোনো খোলা কাটা নাই লাইট থেকে শুরু করে সবই অরিজিনাল আছে অরিজিনাল হ্যাঁ এবং চাকাগুলো কিন্তু এলো রিং লাগানো আছে খুব ফ্রেশ কন্ডিশনে আছে সাউন্ড সিস্টেম এসি বলকে 1500 সিসি হ্যাঁ 1500 সিসি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট এবং সিএনজি তো কনভার্ট করা আছে অবশ্যই আছে এই যে সিএনজি কনভার্ট করা আছে সিস্টেম এবং পিছন সাইডে দেখেন একেবারে ফ্রেশ কিন্তু স্টিকারগুলো থাকবেই এটা কিন্তু ভাই ঢাকা মেট্রো গ 29 সিরিয়ালের গাড়ি ভাই আসলে যেসব গাড়িতে আল্লাহর কিছু থাকে এইগুলাতে কিন্তু আই বরকত হয় ঠিক আছে আপনারা দেখবেন এই জায়গায় সুন্দর একটা আল্লাহর লেখা আছে এই গাড়িটা থেকে খুব সুন্দরভাবে পাবেন ঠিক আছে আল্লাহর রহমত থাকলে আপনারা এই গাড়ি যদি নিয়ে বিজনেস করতে চান খুব সুন্দর বিজনেস করতে পারবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে যাক এটা মডেল কত ভাইয়া এটা মডেল হলো 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন দাম কত এটা দাম দিব আজকে আমরা 820000 যাক মমিন ভাই বিজয়ের অফার 8 লাখ হুম 8 লাখ এরপরও মনে করেন থাকবে কি থাকবে জানেন বিজনেস 99 থেকে যদি কেউ এসে বলে যে আমার বিজনেস 99 এর ভিডিও দেখে আসছি তাহলে আরো 10000 কম থাকবে থ্যাংকস থ্যাংকস আচ্ছা এক্সিও টোটাল এক্সিও 2010 এর মডেল 15 রেজিস্ট্রেশন একেবারে অরিজিনাল ভাই পুরো খুব ভালো হ্যাঁ অরিজিনাল আসলে বেশি কথা বাড়াবো না সব করে অরিজিনাল আছে গ্লাস থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল আছে ভিতরে কিন্তু বিস্কিট উড়েন বিস্কিট হ্যাঁ মাশাআল্লাহ এটা মডেল কত বলে বলি ভাই বিস্কিট এটা হলো 2010 এর মডেল 15 রেজিস্ট্রেশন এসি সফট টাচ হ্যাঁ এসি সফট টাচ এবং খুব সুন্দর অবস্থা আছে কোথাও খোলা কাটা পাবেন না গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন না এটা গাড়ি নিতে হবে না সিএনজি তো কনভার্ট করা আছে না হ্যাঁ সিএনজি করা আছে দাম কত ভাই ভাই এটা দাম দিব আমরা আজকে 16,20,000 বিজয়ের মাসের জন্য 16 লাখ দিয়ে দেন ভাই 16 লাখ দিয়ে দিলাম আপনারা আসেন কথা বলেন সমস্যা নাই দাম নিয়ে বাঁচবে না ঠিক আছে গাড়ি কিন্তু ভাই একের গাড়ি একের একের গাড়ি এবার এক্স নোয়া 2004 এর মডেল এবং আর এর রেজিস্ট্রেশন এটা কিন্তু মমিন ভাই 2000 সিসি গাড়ি কাগজ কিন্তু আপনার আপডেটেড আছে ঠিক আছে খুব সুন্দর একটা গাড়ি এটা কিন্তু পাল কালার ভাই আসলে অনেকে পাল কালার খুঁজে পায় না কিন্তু উপরে পাল ভিতরে কিন্তু বিস্কিট আসলে এক্স নোয়া কিন্তু মানুষ খুঁজে না বিস্কিট নাকি কালো তারপর আমরা বলে দিলাম ভিতরে বিস্কিট এবং এত সুন্দর অবস্থা আছে আপনার এটা দেখলে আসলে না দেখলে বুঝবেন না তবে গ্রিল থেকে শুরু করে যা আছে লাইট লুট সব কিন্তু অরিজিনাল পাবেন এবং বাম্পার কিন্তু থাকবেই এবং ফগ লাইট থাকবে এই গাড়িতে ঠিক আছে অরিজিনাল পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেনই হ্যাঁ 100% তো ইন্টারটু দেখাই দিই হ্যাঁ দেখাই দেন এবং দেখেন দেখছেন এসিটা সফট টাচ এবং এবং উডেন প্যানেল দেখছেন খুব সুন্দর অবস্থা দেখছেন দেখলেই আসলে মন ভরে যায় এই সব গাড়ি দেখলে ওয়াও বলতে ইচ্ছা করে ওয়াও কি বলতে ইচ্ছা করে ওয়াও মানে এক কথায় ওয়াও মানে খুব সুন্দর আচ্ছা এটা দাম কত দিবেন ভাই ভাই এটা দাম দিব 14,50,000 14,50,000 আচ্ছা রাস রাস জিপ জিপ প্রাইভেট খরচে টয়োটা রাশ এটা হলো 2006 এর মডেল আর এর রেজিস্ট্রেশন ঠিক আছে সামনে দুটো বাম্পার আছে খুব হেভি বাম্পার বডি কিট বাম্পার ডাবল বাম্পার ডাবল বিকু বাম্পার ডাবল বাম্পার ঠিক আছে লাইট থেকে শুরু করে সবই কিন্তু অরিজিনাল আছে চাকাগুলো কিন্তু এলো রিং লাগানো আছে টায়ার গুলো কিন্তু আছে ফুল স্টেপ ভাই এগুলো রাতে যা জ্বলে ভাই দেখলে খুব মজা লাগে ওয়াও ওয়াও হাও সিসি 1500 অপশন নাই হ্যাঁ হ্যাঁ রাশ ব্লাশ ভাই আসলে কি প্রাইভেটের খরচে আপনারা জিপ গাড়ি পাচ্ছেন এবং জিপের ফিলিংস নিতে পারবেন প্রাইভেটের খরচে সিসি 1500 কাজেও কিন্তু 1500 মতোই দাম কেমন একেবারে প্রাইভেটের খরচ দাম কেমন দাম ভাই 14,20,000 14 ভাই হয় না আর 10,000 বাড়ায় দেন 10 হ্যাঁ দিয়ে দিলাম ভাই তারপরে আপনার এর ভিতরে থাকবে কি জানেন মমিন ভাই বাবিরে নিয়ে ঘোরার একদিন অফার থাকবে ঠিক আছে গাড়িতে করে কার আমি দিলাম আপনার এই অফার এই অফার আমারও দিলেন হ্যাঁ ঘুরতে বাড়ি হ্যাঁ বাবির নিয়ে একদিন ঘুরবেন সময় দিবেন হ্যাঁ সময় দিবেন আচ্ছা ঠিক আছে ওকে রনি ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা এরপর আমরা হ্যাঁ ভাই 6 এর মডেল 2011 এর রেজিস্ট্রেশন টয়োটা এক্সিও ফিল্ডার এক্সিও ফিল্ডার হ্যাঁ খুব সুন্দর একটা গাড়ি কালার হলো রেডিয়ন কালার চাক্কা ভাই দেখলে আসলে দেখতে চায় থাকতে ইচ্ছা করে দেখছেন রিংগুলো কত সুন্দর দেখা যায় হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট নেই না না কোনো অ্যাক্সিডেন্ট নেই এবং ভিতরটা দেখছেন খুব সুন্দর অবস্থা আছে টাচ টাচ এসি খালি শুধু ভাই ভাই দেখছেন প্রতিটা এসির প্যানেলে দেখছেন ওডেন লাগানো আছে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল পিছনে পিছনে আর সামনে নাই ভাই সব অরিজিনাল এবং স্কলার লাগানো আছে স্কলার কিন্তু ব্যাকলাইট থাকে ঠিক আছে এটা অনেকে জানে না তাই না আচ্ছা জানে জানে না মানে আমি জানি না সবাই জানে আচ্ছা এই যে দেখেন দেখছেন সিরিয়াল 31 এটা দাম একটু ছোট করে বলেন ভাই একেবারে ছোট করে বলে দিলাম 13,50,000 এরপর থাকছে বেজেল হ্যাঁ হুন্ডাই বেজেল এটা হলো আপনার 2014 এর মডেল 17 রেজিস্ট্রেশন ঠিক আছে কালারটা হলো হোয়াইট কালার ঠিক আছে হাইব্রিড ঠিক আছে ভিতরে যদি দেখেন ভাই খুবই আনকমন একটা অবস্থা ঠিক আছে আমরা নিয়ে আসছি অন্তকারে খুব সুন্দর একটা জিনিস
গাড়ি ভাই আসলে গাড়ি দেখলে আসলে মন ভরে যায়, ঠিক আছে? প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল থাকবেই, ঠিক আছে? দেখেন জাপানি স্টিকার গুলা এবং ঢাকা মেট্রো গ, এটা কিন্তু 15 সিরিয়ালের গাড়ি যা আছে ভাই সব অরিজিনাল আছে, হাইব্রিড, ঠিক আছে? পুশে স্টার। আচ্ছা এটা দাম আজকে ছোট করে বলে দেন তরুণী ভাই। আসলে বিমানে চলা আর হুন্ডাই গাড়িতে চলা কিন্তু একই সমান কথা, ঠিক আছে? এগুলো মাড়ি ক্যামেরা চলে, খুব সুন্দর। দাম কেমন? দাম 20,50,000। 20,50,000। আচ্ছা এলিয়ান, নেক্সট টয়োটা এলিয়ান 2009 এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন, সিসি কিন্তু 1500, কাগজ কিন্তু আপ টু ডেট করা আছে এবং লাইটগুলো কিন্তু আপনার পজিশন লাইট লাগানো আছে। আপনি 1.5 বছর চালাইলে কইবেন যে আরো 1.5 বছর যাইবো, 1.5 বছর চালাইলাম পরে আরো 1.5 বছর যাইবো। হ্যাঁ ১৯,৫০,০০০ বাংলাদেশে মনে যেরকম জাতীয় মাছ হলো ইলিশ, জাতীয় ফল হলো কাঁঠাল, এরকম জাতীয় গাড়ি হইলো আমাদের, অনেকে বলে টয়োটা এক্স করলা, আমি শুধু বলি না অনেকে বলে আর কি, ঠিক আছে? শুধু আমার উপরে দোষ দিয়েন না, ঠিক আছে? টয়োটা এক্স করলা 4-এর নিউ শেপ, 8-এর রেজিস্ট্রেশন, একেবারে কালারটা যেরকম সাদা, গাড়িটা কিন্তু ভিতরে কিন্তু বিস্কিট কালার, একেবারে সাদা মনের মানুষ দরকার, ঠিক আছে? আচ্ছা সাউন্ড সিস্টেম এসি কমপ্লিট ভাই, এগুলো বলতেই হয় না, ঠিক আছে? সাউন্ড সিস্টেম, ব্যাক ক্যামেরা, এসি, সিএনজি করা না অকটেন ড্রাইভ ভাই, ভাই এটা শুধু অকটেন ড্রাইভ, শুধু অকটেন। হ্যাঁ এখনো উনি গ্যাসের ছোঁয়া পায় নাই। আচ্ছা ঠিক আছে, দাম কত ভাই এই গাড়ির? দাম হলো মাত্র 12,80,000। 12,80,000। আচ্ছা এরপর থাকছে আবার এলিয়ান। হ্যাঁ টয়োটা এলিয়ান, এটা হলো 2006 এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন, কালারটা হলো রেড ওয়াইন কালার এবং লাইট থেকে শুরু করে যা আছে ভাই সব অরিজিনাল পাবেন এবং এলইডি লাইট লাগানো আছে। চাকাগুলো দেখেন না ভাই, মমিন ভাই দেখছেন চাকাগুলো, এলো রিং লাগানো আছে, গুড কন্ডিশনের চাকা, ভিতরে কিন্তু ভাই এটার বিস্কিট এবং উড়ান স্টারিং, ঠিক আছে? কি বলুন ভাই, এক কথাই, এক কথা, এক কথাই, ওয়াও, এক কথাই ওয়াও, ওয়াও। হ্যাঁ ভাই খুব সুন্দর ভাই, আসলে কোথাও কোনো খোলাকাটা পাবেন না, লাইট থেকে শুরু করে সব অরিজিনাল পাবেন। এটা দাম কত? এটা দাম দিব আমরা 16,50,000। 16,50,000। 16,50,000। আচ্ছা এই পাশে দিয়ে আমরা একটা ফিল্টার গাড়ি। হ্যাঁ এই ফিল্টার তো ভাই একের সেই ফিল্টার, হ্যাঁ জাতীয় ফিল্টার, এক্স ফিল্ডার, 4-এর নিউ শেপ, ঠিক আছে? আচ্ছা এটা মডেল 4-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, তবে নিউ শেপ, গাড়ি স্টার্ট আছে ভাই, বুঝতে গাড়ি স্টার্ট আছে বুঝতে পারবেন না, আসলে গাড়ির সামনে কান দিয়া বয়ে থাকবেন তারপর বুঝতে পারবেন ভাই। মমিন ভাই দেখেন, মানে এইভাবে কান দিলে বোঝা যাবে, কান দিলে বোঝা যাবে গাড়ি স্টার্ট আছে, চিন্তা করছেন মানে তার কি গুণ। আচ্ছা এটা মডেল কত ভাই? আগে বইলা নেই, যা আছে সব অরিজিনাল, আগা থেকে মাথা পর্যন্ত, মাথা পর্যন্ত। হ্যাঁ আসবেন সরাসরি এসে দেখবেন। আচ্ছা টুকা দিলে স্টার্ট, দাও টুকা দিলে স্টার্ট। আচ্ছা এটা আজকে দাম কেমন দিবেন? এটা দাম দিব আজকে ভাই 13,20,000। 13,20,000। হ্যাঁ আচ্ছা জি করলা গো ভাই, এই যে জি করলা, জি করলা। হ্যাঁ আচ্ছা এটা মডেল কত ভাই? এটা হলো 5-এর মডেল, 8-এর রেজিস্ট্রেশন এবং 5-এর নিউ শেপ। আচ্ছা ঠিক আছে, এলো জাতীয় গাড়ি আমাদের দেশে, জাতীয় গাড়ি ভাই, এক্স করলা জি করলা পাশাপাশি ওনার হলো ভাই। আচ্ছা ঠিক আছে, একজন আরেকজনের ভাই, খুব সুন্দর গাড়ি, ঠিক আছে? সব জাতীয় গাড়ি, সব জাতি হবে না কিন্তু দুই একটা গাড়ি তো জাতীয় আমরা বানাইতে পারি, ঠিক আছে? লাইট থেকে শুরু করে ভাই যা দেখতেছেন সব কিন্তু অরিজিনাল আছে, ঠিক আছে? আচ্ছা এটা মডেল কত ভাই? মডেল তো 5-এর নিউ শেপ দেখছেন, মার্বেল উডেন। হ্যাঁ মার্বেল উডেন এবং সফট টাচ এসি। আচ্ছা সিএনজি তো কনভার্ট করা আছে ভাই? অবশ্যই থাকবে, টাচ মারবেন। হ্যাঁ সিএনজি যদি না থাকে ভাই কি থাকবে বাংলাদেশে, সিএনজি ছাড়া কোনো কথা আছে? আচ্ছা এটা দাম কত ভাই? ভাই এটা দাম মাত্র 13,20,000। 13,20,000 আসলে 20,000 ছাড় পাবে, 13 লাখ। 13 লাখ। আচ্ছা এরপর থাকছে কি? নেক্সটে থাকছে ভাই টয়োটা পাচো, এটা 2005-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন, অকটেন ভাই, অকটেন ড্রাইভ, ভিতরে কিন্তু যা আছে সব অরিজিনাল দেখবেন, ঠিক আছে? ভিতরে বাইরে যা আছে সব অরিজিনাল, তেল কেসে কমপ্লিট, তেল না শুধু তেলে চলে ভাই, গ্যাস লাগবে না এইসব গাড়িতে। সিসি 1000, সিসি 1000, দামের চাকা সেটটা কিন্তু ভাই সেই সেই চাকা। আচ্ছা এই যে চাকা, কালারটা হলো সিলভার, মাশাআল্লাহ, ঠিক আছে? দাম কত? মূলত অল অপশন পাওয়ার, ঠিক আছে? অল পাওয়ার গাড়ি, খুব সুন্দর গাড়ি,
ভাই এরকম গাড়ি আসলে অনেকে খুঁজে পায় না, ঠিক আছে? অন্তকার সেন্টারে পাঠিয়ে দিবেন, অবশ্যই পাবে, ঠিক আছে? এটার দাম হবে আজকে ভাই 6,50,000। 6,50,000। আচ্ছা প্রবক্স, হ্যাঁ টয়োটা প্রবক্স, এটা হলো 2002 এর মডেল এবং 6 রেজিস্ট্রেশন, কালারটা হলো সিলভার, ভিতরে অ্যান্ড্রয়েড কিন্তু খুব সুন্দর অবস্থায় আছে। সিসি 1500। এই চাকাগুলো ভাই চাকা পাঁচটা চাকায় ভাই একেবারে ইনটেক, 500টাই? হ্যাঁ 500টা ইনটেক। আচ্ছা 1500 সিসি প্রবক্স, হ্যাঁ। দাম কত ভাই এটা? ভাই দাম শুনলে তো অবাক হয়ে যাবেন, মাত্র 6,50,000 টাকায় পাবেন 1500 সিসির প্রবক্স, এবং কোথাও কোনো কাজ কাম নাই, নিবেন আর চালাইবেন।